আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার প্রিয় একটি খাবারের রিভিউ করব। আর সেই খাবারটি হলো খিচুড়ি, গরুর কোস্তের ভুনা খিচুড়ি। খিচুড়ি তো আমরা অনেক খাই বাড়িতে হোটেলে, তো আজকে আমি আপনাদের সামনে হাজির করব বিখ্যাত মোল্লা হোটেলের খিচুড়ি। মোল্লা হোটেলের গরুর গোস্তের ভুনা খিচুড়ি অত্র অঞ্চলে একটি প্রসিদ্ধ খাবার। ইলিয়াস আহমেদ চৌধুরী 2 নং ফেরিঘাট, যাকে বলা হয় বাংলা বাজার ফেরিঘাট, সেখানে এর অবস্থান। এটি মাদারীপুরের শিবচর উপজেলার অন্তর্গত। আমরা চারজন, এর মধ্যে আমার রুমমেট নাজিম ভাই ও খুব পছন্দের মানুষ রানা সাহেব ও জসিম সাহেব আমাদের সাথে ছিলেন। তো আমরা ভিতরে ঢুকে গেছি, আমরা দেখতে পাচ্ছি যে খিচুড়ি বাড়া হচ্ছে। তো ঢোকার পরে যে খিচুড়ির যে গন্ধ, সেই গন্ধটা মানে খুবই চমৎকার লাগছিল। এ নিয়ে আমার মনে হয় 17 বার আমি এই খিচুড়ি খেতে আসলাম। তো এটা বিকেল থেকে রাত 2টা পর্যন্ত চলতে থাকে এবং টানা চলতে থাকে। মানুষজন আসছে ঘাটে, পর্যটকরা আসছে খাচ্ছে, এছাড়াও দেখা যায় যে যারা গাড়ি নিয়ে আসে ফেরি পার হবে তারাও এখানে খাচ্ছে, এছাড়াও বাইরে মানুষও খায়। এই যে দেখা যাচ্ছে যে প্রতিটি সিটে মানুষ কেউ খেয়ে চলে যাচ্ছে। তো আজকে একটু বৃষ্টি দেখে আসলে মানুষের আনাগোনা একটু কম, তো বৃষ্টির সময় কিন্তু আসলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন যে খিচুড়ির সাথে আপনার দেওয়া হচ্ছে যেটা একটা আচারের সালাদ, খুবই টেস্ট, সাথে পেঁয়াজ এবং মরিচ তো আছেই। খিচুড়ির পরিমাণও মোটামুটি খুব ভালো এবং খেতে তো খুব সুস্বাদু। তবে আগের চেয়ে পরিমাণটা একটু কমে গেছে, গোস্তের পরিমাণ আমার মনে হচ্ছে যেন আগে একটু বেশি ছিল, এখন মনে হয় একটু কম। তো আমরা যে চারজন গেলাম, আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম এবং খেয়ে খুব মজা পাচ্ছিলাম। একজন সবাই বলছিল যে আসলে এই এলাকার মধ্যে, এই অঞ্চলের মধ্যে এই খিচুড়িটাই সবচেয়ে ভালো, মোল্লা খিচুড়ি। তো আমি তো আগেই বললাম যে অনেকবার খেয়েছি, তো যতবারই খাই আসলে ততবারই ভালো লাগে। আমি প্রায় সময় আমার বিভিন্ন গেস্টদের নিয়ে ওইখানে খেতে আসি, খুব ভালো লাগে, আসলে টেস্টই অন্যরকম। আর খুব চলতি হোটেল, তাই আসলে খাবার যেহেতু টানা চলতে থাকে খুব গরম গরম থাকে, এবং অনেকটা পথ হেঁটে এসে বা গাড়িতে করে এসে এখানে খেতে হয়, এই জন্য আসলে মজাটা একটু বেশি। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা এই বাংলা বাজার ঘাটে আসবেন ফেরি দিয়ে বা লঞ্চ দিয়ে, তারা এই মোল্লা হোটেলে একবার খাবে।